হ্যালো গাইজ, গুড মর্নিং। আর আজকে তো 30 তারিখ, তো আজকে 30 তারিখ আর আমাদের 1 তারিখের আগে ঘর ছেড়ে দিতে হবে। আর আজকে আমার সারা দিন কাজ, মানে সারা দিন এই ঘর সব কিছু গোছাতে হবে। তো হাজব্যান্ডের ডিউটিও তো কিছুই করতে পারবে না, মানে আমাকেই করতে হবে সারা দিন। আজকে আমি বিজি থাকবো, কি জানি কি কতটা কি করতে পারবো। তো আর বাবু তো এখনও ঘুম থেকেই ওঠেনি, আমি সকাল সকাল উঠে গেছি এখানে। এখানে এখনও সকালবেলা উঠলে ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা লাগে, তো ওই জন্য মোটা একটা সোয়েটার টাইপের টপ পরে নিয়েছি। ঘর চেঞ্জ করব, মানে গোছাবো, যে কি গোছাবো, কিরমভাবে গোছাবো আমি তালই পাচ্ছি না, মানে আমার এনার্জি আসছে না। এদিকে আবার শরীরটাও ভালো না, আর এনার্জিও আসছে না যে কোনটা গোছাবো, কোনটা কিভাবে নেব। এই শিফটিং ব্যাপারটা আমি মানে খারাপ লাগে, এই জন্যে ঘর চেঞ্জ করা খুবই প্রবলেমের। এই এত ভাঙাচোরা জিনিসগুলি করছি, মানে আলমারিতে গুছিয়ে রেখেছি কিন্তু এগুলো এখন কমে না, এগুলো সব কিছু টলিতে নিতে হবে। ঘুমিয়ে নি, হ্যাঁ তুই আমার কাজগুলো একটু করে দে। আমি দাঁত রোজ করবো না কিন্তু, ছোটবেলা থেকে আমাকে ব্রাশ করে দেয়। আমি যদি বলি যে ব্রাশ করবো না, তাহলে আমাকে ব্রাশ করে দেয় সবসময়। ও ছোটোবেলাও আমাকে ব্রাশ করে দিত, আর একটু যখন ছোট ছিল। আমি যদি ওকে একবার বলি যে আমি ব্রাশ করবো না বাবা, আমি ব্রাশ করতে চাই না, ক্যাভিটি হয়ে যাবে, আমি ব্রাশ করতেই হবে। আজকে আমার দাঁতগুলো খুলেই চলে আসে। ফার্স্টে বড়ের ঘর দিয়ে শুরু করি, ওর জিনিস আবার ভাবি ওর জিনিসপত্র গুছিয়ে নেব। আবার দেখা গেলো কোনো একটা জিনিস লাগবে, তো সেটার জন্যে পুরো বাড়ি এখন মানে তারপরে তোলপাড় করে দেবে, এটা লাগবে। ওর কখন কোনটা লাগবে সেটা বোঝা মুশকিল। আর এই ঘরটা মানে এই বাড়িটা যেহেতু অনেক ছোটো খাটো, তো গুছিয়ে রাখাটাও সমস্যা, মানে কোথায় কী রাখবে। এত পরিমাণে জামা কাপড় আমাদের, মানে জিনিসের থেকে জামা কাপড় বেশি, তুলনার চেয়ে জামা কাপড় বেশি। তো জিন্স, এতগুলো জিন্স আরো আছে, পরবে না একটাও, কিন্তু গাদা গাদা কিনে কিনে। তার আগে একটা মাস্ক পরে নিই, নাহলে হচ্ছে ধুলোগুলো উঠছে আমার নোজে, এত প্রবলেম হচ্ছে। আর আমার প্রচন্ড ডাস্ট অ্যালার্জি। এই যে আমি বাবুর জন্য ম্যাগি নিয়ে আসলাম, ম্যাগিটা ভীষণই গরম, এখন তো খেতেই পারবে না, মোটামুটি আরো 10 মিনিট ওয়েট করতে হবে। বিস্কুট নেই, বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট আনতে হবে, তারপরে আমার বাবুকে বিস্কুট দেবো, তাই না বাবা? আইডিয়া কি আইডিয়া? ম্যাগির মধ্যে কি দিয়ে খাবা? এটা দিয়ে, ও ম্যাগির মধ্যে সস দিয়ে খাবে। দেখো আমার বাবু কি করছে, আমার কি রাগ হচ্ছে, দেখো কি করে যাচ্ছে আমারে। ছি, ওর মুখে দেখছিস না তুই? তোর সাথে আমি কথা বলবো না, যে আমি কথাই বলবো না তোর সাথে, বলবো না, বলতে হবে না, না না। না বলেছো তো, এই যে না বলে।
ঘড়িতে কটা বাজে? এখন 6টা বাজে ঘড়িতে, আর আমি এইমাত্র স্নান করে আসলাম। বাবু দুষ্টুমি করে যাচ্ছে, যেখানে বসে বসে দুষ্টুমি করেই যাচ্ছে, আর বাচ্চারা সবে এখন খেলতে এসছে। মানে এখনো এখানটায় তো প্রচুর আলো, সন্ধ্যাই হয়নি, দেখো বাচ্চারা খেলছে এখনো। আর এখানটায় মানে মোটামুটি 7টা সাড়ে 7টার পরে হচ্ছে সন্ধ্যা হয়, এই জন্য আমার ভিডিও ছাড়তে লেট হয়ে যায়। কারণ মনে হয় কি, এখনও আমি সন্ধ্যার সময় ছাড়ি, তো এখানটায় সন্ধ্যা অনুযায়ী 7:30 হয়ে যায়, ওখানের সন্ধ্যা অনুযায়ী কলকাতার সন্ধ্যা মানে অনেকটাই লেট হয়ে যাই আমি। কিন্তু আমার ভিডিও এডিট করি আমি বিকালবেলা, আমি দিনের ভিডিও দিনেই ছাড়ি, তো এই জন্যে আমার লেট হয়ে যায়। আর আজকে আমরা মনে হয় কালকে আমরা ঘর এই বাড়িটা ছেড়ে দিতে পারি। আর দেখো আমি মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়েছি, সবগুলো টলিতে আমি জামাকাপড় নিয়ে নিয়েছি। এইখানে আর একটা ইয়ে আছে, এগুলো আমাদের এই জন্যেই কেনা, এইখান থেকে ওখানে যাওয়ার জন্যে, মানে শিপ মানে এদিকে ওদিকে যখন তখন যাওয়ার জন্যে এই বড়ো বড়ো ট্র্যাঙ্কগুলো কেনা। বিকালে চলে এসেছি চা বানাতে, তো এখন চাটা খেয়ে আবার কাজ করতে হবে, আবার গোছানো বাকি রয়েছে। হয়তো আজকে আমাদের লাস্ট ডে এই বাড়ির মস্তি মজা হাসি ঠাট্টা, এই ঘরটার অনেক স্মৃতি রেখে গেলাম, অনেক ভালো মানে কি বলবো, হাসি কান্না দুঃখ সব কিছু রেখে গেলাম এই ঘরটার মধ্যে, আমাদের কিছু স্মৃতি, আমার বাবু। তো আমি দেখতে পাচ্ছি না, সব কিছু রয়ে গেল আমাদের, আর একটা ঘরে আবার গিয়ে নতুন সংসার পাতা। আর সত্যি একটা সংসার পাততে অনেকটা টাইম লাগে, কিন্তু তুলে মানে গুটিয়ে আবার অন্য জায়গায় যেতে হয়তো কম টাইম লাগে মনে হয়। কত কিছু মনটা খুব খারাপ, সারাদিন খুব খারাপ, আমার বড় আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে কি যেতে ইচ্ছা করছে না, যেতে ইচ্ছা করছে না, সত্যি মন খারাপ লাগছে। কারণ অনেকদিন থাকার পরে আশেপাশে সব চেনাচোনা হয়ে যায়, এই পাশের আন্টিটা আমাকে যে খুব যে ডেকে ডেকে বলছে মন খারাপ হচ্ছে নেহা, মন খারাপ হচ্ছে, কারণ সবাই আমার সাথে খুব ভালোভাবে মেশে, আমি যেখানে যাই সেখানে সবাই পাশে আশেপাশে বলো, যেখানেই যাই না কেন বন্ধু বান্ধবী মানে সবাইকে ডেকে ডেকে কথা বলা, আপন হয়ে যায় সবাই, কাছের মানুষ হয়ে যায়। তো আন্টি খুব কষ্ট পাচ্ছে, পাশের আন্টিটা মানে নিচের মানে যেই বাড়িতে থাকি সেই আন্টির সাথে অতটা বেশি নেই, কিন্তু পাড়ার প্রতিবেশীর সাথে অনেক বেশি ফিল্ড আমার। তো সবাই বলে মন খারাপ করছিল আজকে,
তা কি করা যাবে, যেতে তো হবে। তো এবার আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি, অন্য পাড়াতে। এই পাড়াতেই ছিলাম। কর না বাবা বলতে দে, তো যাচ্ছি চলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার বাবু সব জিনিসপত্র মানে একদিকে গোছাচ্ছে আর একদিকে ছড়ানো মাস্টার আমার বাবু। তো চলো, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা। ওর সাথে খেললে ও খুব মজা পায়, কিন্তু এইসব কতক্ষণ বলো ভালো লাগে, মাথা ফেটে যাচ্ছে। সারাদিন আমি এত ই করেছি, দৌড়ঝাঁপ করেছি, এখন আবার যদি এরকম চিল্লামিল্লি করে, বাড়ির লোক তো অতিষ্ঠ হবে। আর আমরা ওই